আসসালামু আলাইকুম, আমি আবার মিরপুর রোল অ্যাসিলিং ক্লাব থেকে বলতেছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কিশোরগঞ্জে। তো কিশোরগঞ্জে যাওয়ার জন্য আমরা ট্রেন ব্যবহার করব এবং ট্রেনের সময় ছিল 7:30, কিন্তু ট্রেন আসতে সময় লেগেছে 9:00। তো আমরা এখন ট্রেনের ভিতর থেকে চানাচুর মাখা খাচ্ছি। আমরা ট্রেন থেকে 2 ঘন্টা পর নামলাম হচ্ছে সরাচর। কিশোরগঞ্জের সরাচরে নামার পর আমরা অটো খুঁজতে খুঁজতে একটা অটো নিলাম। অটো নেওয়ার পর আমরা অটোতে করে পাটুলিঘাট যাব। আশেপাশে পরিবেশ দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি। তো এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে আবহাওয়াটা বেশ ঠান্ডা আর রাস্তাটা বেশ সুন্দর ছিল। এখানে মেহেদি, আমি আর এই পাশে আছে রানা। তো এটা হচ্ছে বৃষ্টির সিনারি, এটা মেহেদি ক্যাপচার করছে। তো আমরা পাটুলিঘাট আসার পর এখানে দুপুরের খাবারটা খেয়ে নেব। হোটেলে ঢুকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এখন রানা ভাই শুনতেছে কোনটা অস্টাগ্রাম যাবে, আমরা সেই হিসেবে একটা ট্রলারের মধ্যে উঠলাম। কিন্তু বৃষ্টি প্রচুর ছিল ওই টাইমটাতে, বাকি আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই ভিজে যাইনি। এখানকার ট্রলার গুলার সিস্টেম হচ্ছে দাঁড়ায় যেতে হবে, বসার কোনো উপায় নেই, কারণ আমরা সবাই দাঁড়ায় আছি। এখান থেকে হচ্ছে আমাদের ভাড়া নিল জন প্রতি 50 টাকা করে। এখানে আমরা বেশ অনেকক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, আমরা এখন ঘাট থেকে মানে ঘাটে নামবো। ঘাটে নামার পর দেন আমাদের নাকি আরেকটা নৌকায় উঠতে হবে। তো এই ঘাট থেকে আমরা যাওয়ার পথে অনেককে দেখছি ফুটবল খেলছে। এখানকার সবচেয়ে ভালো একটা মুভমেন্ট হচ্ছে এই ফুটবল শর্ট মারাটা, আমার ক্যামেরার মধ্যে রেকর্ড হয়। আবার দেখি, এখানে আমরা জাস্ট একটা স্কুল ক্রস করলাম। স্কুল ক্রস করে দেন আমরা আরেকটা নৌকায়, যেহেতু এখন বৃষ্টি কমে গিয়েছে আমরা এখন এই নৌকায় উঠবো। এটা নিয়ে রানা ভাই কথা বলবে, এই যে রানা ভাই কথা বলতেছে। এবার আমরা নৌকার ছাদের মধ্যে বসে আছি। মেহেদি তো খুব ফিল নিচ্ছে যে খুব সুন্দর একটা মোমেন্ট, তার পাশে পানি আর পানি। এইখানটা খুব ইন্টারেস্টিং, এখানে এসে দুইটা মানে দুইটা পানির কালার আলাদা আলাদা। এর আগেরটা ছিল হচ্ছে একটু কালচে টাইপের, আর এখানকার পানি কালারটা পুরোটাই হচ্ছে হলদে টাইপের। তো আশেপাশে মানুষদের কাছ থেকে শুনলাম যে এই পানিটা গলা হওয়ার কারণ হচ্ছে এগুলো জমির পানি, মানে এগুলো হচ্ছে সব বন্যায় ডুবে গিয়েছে, দ্যাটস ওয়াই পানিটার রং এরকম। তো আমরা আবার ঘাটে নামলাম। ঘাটে নামার পর এখানে আমরা অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি, হাঁস পালন করা হয় অনেকগুলো। তারপর আমরা অটো নিলাম অষ্টগ্রাম যাওয়ার জন্য। এখানটা অটো ভাড়া পার পার্সন 25 টাকা করে, 25 টাকা অথবা 30 টাকা, কারণ অ্যামাউন্টটা মনে নেই।
এইখানটা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখবেন সব সবগুলো বাসা বাড়ি মানে একটু উঁচু জায়গায়, এই যে পিলার দিয়ে উপর উঁচু জায়গাগুলোতে হচ্ছে আপনাদের বাসা, খেয়াল রাখার জায়গা, মানে উঁচু জায়গা সব কিছু। এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমরা একটা গ্রামের ভিতর দিয়ে অষ্টাগ্রাম যাচ্ছি, গ্রামটার নাম আসলে জানা নেই যেহেতু এটা সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা আমাদের জন্য। শুধু অটোওয়ালাকে বলেছি আমরা অষ্টাগ্রাম যাবো, আমাদেরকে নিয়ে যায়, তো সেই হিসেবে আমাদেরকে তারা অষ্টাগ্রাম নিয়ে যাচ্ছে। এটা হলো দিনাজপুরের বিরল যাওয়ার পথে এরকম একটা ব্রিজ মানে সামনে আসে। তো আমি রানা ভাইকে বলছিলাম যে এটা তো দিনাজপুরের মতো লাগতেছে। আমরা এখন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের একটা ছবি দেখলাম এবং রাস্তাটা পার হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় অলরেডি চলে এসেছি এই অষ্টগ্রামে। এবং সামনে একটা উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, তো বিল্ডিংটার কাছাকাছি গেলে বোঝা যাবে ওটা আসলে কি। এটা হচ্ছে আশেপাশে মানুষের কাছ থেকে শুনলাম যেটা হচ্ছে একটা ফায়ার সার্ভিস। অষ্টগ্রামে একটা ফায়ার সার্ভিস এটি। আর সামনে ডান দিকে এই জিনিসটা আমরা এই জায়গাটা আর কি আমরা গুগল ম্যাপে দেখেছিলাম, এটা খুব সম্ভবত উপজেলা পরিষদ এই ডান দিকেরটা। আমাদেরকে এই অষ্টগ্রামে এই মোড়টাতে নামিয়ে দিল, আমাদেরকে বললো মিঠামইন যেতে হলে এখান থেকে আবার অটো নিতে হবে। তো সেই কারণে আবার আমরা একটা অটো নিলাম, সেই অটো দিয়ে আমরা অষ্টগ্রাম পার করে আমরা মিঠামইন যাচ্ছি। এইটাই হচ্ছে মিঠামইনের সেই রাস্তাটা যেটা হচ্ছে খুবই জনপ্রিয়। এখানে প্রতি বছর বর্ষার সময় অনেক পর্যটক ঘুরতে আসে এই রাস্তায় দিয়ে। এখন মেইন মিঠামইন জায়গায় যাচ্ছি। জায়গাটা আসলেই অনেক সুন্দর, কারণ হচ্ছে যে দুপাশ দিয়ে শুধু পানি আর পানি, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা সুন্দরভাবে চলে গিয়েছে। তো বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। তো দেখতে দেখতে আসলে আমরা কখন মিঠামইন পৌঁছাবো সেটারও অপেক্ষা করছি। এই যে আমি তখন বললাম যে এখানকার বাসা বাড়িঘরগুলো হচ্ছে একটু উপরে উঠিয়ে নিয়ে বানানো হয়, দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি কিন্তু বাসাগুলো হচ্ছে একটু উঁচু করে বানানো। ওনারা হচ্ছে এই পিক আপটা ভাড়া করেছে এবং পিক আপ করে তারা অষ্টগ্রাম ঘুরবে। এখানে রানা ভাই আর মেয়েদের দুজনে স্কেট করতে, আমরা এখানে কিছু সময় স্কেটিং করবো। এই রাস্তাটা এত সুন্দর স্কেটিং করার জন্য যে খুব আনন্দ পেয়েছি এখানে স্কেটিং করে।
রানা ভাই আর মেহেদি দুইজনই খুব তাল দিয়ে স্কেটিং করছে। তো আমরা যতক্ষণ স্কেটিং করেছি ততক্ষণ হচ্ছে রানা ভাই তার ফোন দিয়ে ভিডিও করছিল, সেই ভিডিওটা আমরা এখন মোবাইলে দেখছি। তো এখন আমাদের সময় হচ্ছে মিঠামইনে ছবি তোলা, আই মিন এই কিলোমিটারের জায়গাটাতে। তো এইখানে আমরা বেশ অনেকক্ষণ স্কেটিং করেছি, এক ঘন্টার ভিডিওকে কম্প্যাক্ট করে মাত্র 12 মিনিটে নিয়ে আসা। তো এখানে হচ্ছে 12 মিনিটে প্রথম ভিডিওটা আছে, আর পরবর্তী সেকেন্ড ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।